দক্ষিণ আফ্রিকায় 2% বেশি মুসলমানের বসবাস। এর বড় একটা অংশ ঈদুল আজহায় কুরবানি করে থাকেন। সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু জবাই করে আত্মীয় স্বজন, অসহায় এবং প্রতিবেশীদের বিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকেন তারা। কৃষি নির্ভর দক্ষিণ আফ্রিকায় পশু খামারে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। গ্রামগুলোতে ছোট বড় অসংখ্য খামারে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। ঈদুল আজহা উপলক্ষে এ সকল খামার থেকেই পশু কিনে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানি দিতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।